জাতীয় স্মৃতিসৌধ। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা আয়মানকে নিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে গিয়েছিলাম। আর আমার বাসা যেহেতু সাভারে, তো আমার বাসা থেকে রিক্সা দিয়ে যেতে প্রায় 20 মিনিট সময় লাগে। আর আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দিনটি ছিল শুক্রবার, তাই এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর আপনারা যদি আপনাদের পরিবার নিয়ে এখানে আসতে চান, তাহলে বন্ধের দিন ব্যতীত অন্য কোনো দিন আসাটাই বেটার আমার কাছে মনে হয়। তাহলে আপনারা পরিবার নিয়ে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। জাতীয় স্মৃতিসৌধের নকশা প্রণয়ন করেছিলেন স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এর নির্মাণ কার্য শুরু হয় 1978 সালে এবং শেষ হয় 1982 সালে। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। আর বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশের সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারে অন্তর্ভুক্ত। এর সময়সীমা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে, কারণ আমাদের যেহেতু এটা পূর্ব পরিকল্পনা ছিল না যেখানে আসব, তাই আমরা বাসা থেকে বের হতে হতে 4টা বেজে গেছে আর এখানে এসে পৌঁছাইছি 4:30 নাগাদ। তাই এখানে আসার পরে আমরা খুব বেশি সময় এখানে কাটাতে পারি নাই। এখানকার কর্মকর্তারা বারবার মাইক দিয়ে আর কি বলে দিচ্ছিল যে এখান থেকে বের হয়ে যেতে, সবাই আর কি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, আমরা আর ভিতরের দিকে যেতে পারি নাই। তো ভেবেছিলাম যে জাতীয় স্মৃতিসৌধের প্রত্যেকটা দিক আপনাদের মাঝে খুব সুন্দর করে ফুটিয়ে তুলবো, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমার করা হয়নি। তো আমি পরবর্তীতে একটা ভিডিও করব যেটা সম্পূর্ণ জাতীয় স্মৃতিসৌধ নিয়েই হবে। তবে আপনারা যখন পরিবার নিয়ে আসবেন এই দিকগুলো অবশ্যই মাথায় রাখবেন, তাহলে আমার ভিডিওটা দেখে কিছুটা হলেও আপনাদের উপকার হবে। আর এখানে এসে আয়মান এত বেশি খুশি হয়েছিল যে কি বলবো, সে এখান থেকে যেতে চাচ্ছিল না। তো কি আর করার, এখানকার সময়সীমা শেষ, তাই আমাদের চলে যেতে হচ্ছে। এরপর আমরা আয়মানকে নিয়ে একটু খাওয়া দাওয়া করতে যাই। এরপর আমরা পিজা ক্লাবে যাই এবং কিছুটা সময় কাটাই, খাওয়া দাওয়া করি। আর আজকে যেহেতু শুক্রবার, তাই দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আপনাদের ভাইয়া যেহেতু জব করে, তাই সপ্তাহে 6টা দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। আর এই শুক্রবারটা সে তার ফ্যামিলিকে প্রপার সময় দিতে পারে, তাই প্রত্যেকটা শুক্রবারই আমরা চেষ্টা করি খুব স্পেশালভাবে কাটানোর জন্য। আজকে আমরা পিজা ক্লাব পল্লী বিদ্যুৎ ব্রাঞ্চে যাই। এটা যেহেতু নতুন হয়েছে, তাই আজকে চিন্তা করলাম যে পিজা ক্লাবের পল্লী বিদ্যুতের শাখাতেই যাওয়া হোক, কারণ আমরা সবসময় দেখা গেছে সাভার থানা রোডের যে পিজা ক্লাবটা আছে সেখানে যাই। সেখানকার খাবার আমাদের খুবই ভালো লাগে, প্রত্যেকটা আইটেমই খুবই মজার। তো এখন আমরা খাবারের মেনুটা দেখছিলাম যে কি অর্ডার দেওয়া যায় মা ছেলে মিলে। তো আয়মান তো পিজা খাবে, তার পিজার পছন্দ, তাই সে পিজার কথা বলল, তাই ওর জন্য একটা পিজা অর্ডার করলাম আর আমার জন্য একটা মিট বক্স অর্ডার করলাম। তো খাবার অর্ডার করার কিছুক্ষণ পরেই খাবার চলে আসলো। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর দেখব যে পল্লী বিদ্যুৎ ব্রাঞ্চের পিজা ক্লাবের টেস্টটা আসলে কেমন হয়। আমি এখানে চিকেন লোডেড মিট বক্সটা অর্ডার করেছিলাম আর এখানে চিকেনের পরিমাণটা ভালোই ছিল আর সসেসের পরিমাণটাও ভালো ছিল এখানে। তবে আমি এখানে মাশরুম পাই নাই, যদিও সাভারের যে মিট বক্সে মাশরুম থাকে, তো এখানে মাশরুমটা পাই নাই। চিকেন বল ছিল, সসেস ছিল আর চিকেন ছিল। তো খাবারের টেস্টটা ভালোই ছিল মোটামুটি। এখন আমি পিজা ট্রাই করব। আর আজকে আমি মিট হান্টার পিজাটা অর্ডার করেছিলাম বরাবরের মতোই, কারণ আমার এই মিট হান্টার পিজাটা ভালো লাগে পিজা ক্লাবের। তো দেখবো যে এখানকার টেস্ট কেমন। তো এখানকার বানটাও সফট ছিল, যথেষ্ট পরিমাণে চিজ দিয়েছিল। তো ওভারঅল খাবারের টেস্ট ভালোই ছিল। আর আজকে আমরা কুটির শিল্পতেও গিয়েছিলাম আর কুটির শিল্প নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়েছি, কারণ এক ভিডিওতে সব কিছু দিলে আপনারা বোরিং হয়ে যাবেন আর ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তাই আমি আজকের ভিডিওটি দুটি পর্বে ভাগ করেছি। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।